ফেসবুক সেটিংসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অপশন এই 2020 সালের শেষের দিকে এবং 2021 সালের শুরুর দিকে পরিবর্তন এসেছে। অনেক গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এসেছে এই 21 সালের শুরুর দিকে, তো যার কারণে অনেকেই সেটিংসের ভিতরে অনেক অপশন আগের মতো আর খুঁজে পাচ্ছেন না, যার কারণে অনেক কিছুই ঠিকঠাক করতে পারছেন না, আমাকেই অনেকে মেসেজের মাধ্যমে জানিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা। তো ফেসবুক অ্যাকাউন্ট আগে যে অপশনটাতে গিয়ে ডিঅ্যাক্টিভেট করা যেত, আসলে ঠিক সেভাবে এখন আর ডিঅ্যাক্টিভেট করা যাচ্ছে না, যার কারণে যারা নতুন আছে, যারা একটু কম বুঝে, তারা অনেকেই ফেসবুক ডিঅ্যাক্টিভ করার অপশনটা খুঁজে পাচ্ছে না। তো আপনারা যারা আগে থেকে ফেসবুকের সেটিংসগুলো ভালো করে বুঝেন, তারাও ভিডিওটা একবার দেখে নিতে পারেন নতুন সেই পরিবর্তিত সেটিংসটা দেখে নেওয়ার জন্য। বন্ধুরা, দিস ইজ এম স্কুল এবং আমি আপনাদের সাথে আছি মুসাফির নাইম। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আলতো করে টিপে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। বন্ধুরা, যদি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের সবাইকে 1 কেজি মিষ্টি, একটা মোরগ পোলাও, 2 লিটার কোকা কোলা যদি নাও খাওয়াতে পারি, এরপরেও এর থেকেও দামি কিছু আপনাদেরকে আমি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ, প্রমিস ইট। বন্ধুরা, প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন। ফেসবুক অ্যাপ ওপেন করার পর একেবারে ডান পাশে যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করুন। নিচে স্ক্রোল করার পর যে সেটিং অপশনটা আছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা সেটিংস, এই সেটিংসে ক্লিক করুন। এই সেটিংসে ক্লিক করার পরে কিছুক্ষণ নিচে স্ক্রোল করতে করতে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। অ্যাকাউন্ট ওনারশিপ এবং কন্ট্রোলে ক্লিক করার পরেই একটা অপশন আপনি দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো এই জায়গাটিতে আপনি ক্লিক করুন। এই জায়গাটিতে ক্লিক করলে দুইটির যে কোনো একটা অপশন আপনাকে টিক দিতে হবে, মার্ক করতে হবে, সেটা হচ্ছে ডিলেশন অ্যান্ড ডিঅ্যাক্টিভেশন। আপনি যদি ডিলিট করতে চান তাহলে এই ডিলেশনে ক্লিক করুন, যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এই ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করুন। তো ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর সেখানে আপনার পাসওয়ার্ড চাওয়া হবে, আপনার আইডির পাসওয়ার্ডটা আপনি ঠিকঠাক মতো দিন। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউ করার পরে সামনে যাওয়ার পরে আপনি আসলে কী কারণে আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন সেই কারণটি জানতে চাওয়া হবে। সেখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোর মধ্যে যদি আপনার কারণটা কমন থাকে তাহলে টিক দিয়ে দিন, আর যদি কমন না থাকে ম্যানুয়ালি একটা লেখার অপশন আসবে, সেখানে আপনি লিখে দিন, এরপর আপনি কন্টিনিউ করে দিন। এতে করে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করি আপনারা সমাধান পেয়ে গেছেন। তো সমাধান পেয়ে এখন কেমন লাগছে, আমার ভিডিওটি কেমন লেগেছে যে একটু বলুন। শুনতে পাচ্ছি না, আহা, এইভাবে বললে শুনতে পাবো নাকি? যদি আমার ভিডিও সম্পর্কে কিছু বলতে চান, কোনো কমেন্ট করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। তো কমেন্ট সেকশনে জলদি করে বলে ফেলুন আর কী কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান সেই বিষয়গুলো জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিও আর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।